ব্যাপার বলতো? ম্যানেজারকে দেখতে পাচ্ছি না। ম্যানেজারের অ্যাক্টিংয়ের খুব শখ, দেখো কোথায় ঘুরে ঘুরে খেপ মারছে, এছাড়া আর কি করবে। আরে আমি তো শুনলাম যে ও কোনো একটা চ্যানেলে জব পেয়েছে। তাই নাকি? বাপ রে বাপ, ওনাকে দিয়ে কে অ্যাঙ্কারিং করাবে? এসব কি করেছে? আরে স্যার, কি গেট আপ করেছেন! একেবারে ফাটাফাটি আমাদের চ্যানেল 144 এ এই প্রোগ্রাম দেখার বদলে অডিয়েন্স আপনার গেট আপের ফ্যান হয়ে যাবে স্যার। আমি একটা হিরের মতন, জানো তুমি, আসলে রত্নের থেকে একদম আলাদা। আর এরকম ভ্যারিয়েশনস আছে আমার মধ্যে। আপনি তো হিরের খনি, এখন বলো আমি কি করতে হবে। একটা মার্ডার। আরে না স্যার, লালগড়ে একটা মার্ডার হয়েছে, আপনাকে এক্সাইটমেন্টের সাথে ফিল করে বলতে হবে, তবেই তো দর্শক কানেক্ট করবে। আমি কেন এক্সাইটমেন্ট ফিল করব স্যার? আপনি তো হিরের খনি, একটা হিরে বার করুন না স্যার। আমরা রেডি। আরে স্যার সব রেডি হয়ে গেছে, লালগড়ে যে মার্ডার হয়েছে আমার জন্য এটাই যথেষ্ট। এবার দেখো আমি কি করতে চলেছি। আমি হলাম হিরে অ্যাক্টিংয়ের কোচ। আরে এই লাইটটা তো আগে জ্বলুক, ক্যামেরাটা তো অন হোক, তারপরে বকবক করবে। ভালো করে দেখো আমাকে। ওয়েলকাম টু মাই ক্রাইম শো, সামনে থেকে কেউ সরবেন না, এটা আমার শো। শহরে দিন দুপুরে একটা খুন হলো, এক আততায়ীর চাকুতে একটা অসহায় মানুষ খুন হলো, আর ও চিরদিনের মতন শুয়ে পড়লো, আর ও রক্ত টমেটো সসের মতন বয়ে গেল। বস, এত রক্তকে টমেটো সসের সাথে কম্পেয়ার করছে, কিছু বলুন। মার্ডার করাই খুনি আততায়ীটাকে পাবলিকও চেনে, পুলিশও চেনে, আর এরা সব চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। খুনি আততায়ী সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এক অনাথ কুকুরের মতো, কুকুরের মতো, কুকুরের মতো। কুকুর কুকুর তিনবার বলছে কেন? নেই তো, এসব লোককে সরিয়ে দিতে হবে, তাও আবার ফ্লাইওভারের তলায় জীবন্ত কবর দিতে হবে। আরে সুপার ডুপার স্যার, যা ডায়লগ দিলেন, একেবারে হিরো খানের মতো, সব খানদের ছুটি করে দেবেন তো। আসলে আমি ছোটবেলা থেকে দেশপ্রেমের ভক্ত, তো সেই জন্য টাইম প্রোগ্রাম করে তো বাজি মাত করে দিলেন স্যার। যদি আপনি কমেডি প্রোগ্রাম করেন না স্যার, পাবলিক তো একদম পাগল হয়ে যায়। এসব তুমি কি বলছো? আরে শোন, টিভি 144 চ্যানেলে এমন প্রোগ্রাম করেছি যে হইচই পড়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, টিআরপিও বেড়ে গেছে। নাম কি রে তোর? নামে কি এসে যায়? বল তাড়াতাড়ি। আকাশ। আকাশ? আকাশ না, আকাশ দ্য ম্যাগনেট। কাটারি, তরোয়াল, মেটাল দিয়ে কাটলে সেটল হয়ে যাবি। আর কি ব্যাপার রে ঢ্যামনা, টিভিতে খুব ওভার অ্যাক্টিং করিস। আমি অ্যাক্টিং এর পোকা। তুই জানিস আমার নাম? আপনাকে কি কখনো ভুলতে পারি কাল্লু? কি বলছ? এবার ভালোভাবে বুঝতে পেরেছি আপনি কি। আরে ভাই, মার্ডার করেছি তো কেস হবে, রায় শোনানোর জন্য আদালত আছে, ভেতরে যাবার জন্য জেল, আর বাইরে আসার জন্য বেল, মাঝখানে আবার অ্যাক্টিং করার কি আছে? আমার সব অ্যাক্টিং করবি। এর কি করবো সাম্বা? ওকে তাহলে কেটে ফেলি। স্যার 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 স্যার, না স্যার, আমার সাথে এরকম অন্যায় করবেন না স্যার। আমার মুখটা দেখুন, আমি কত ভালো মানুষ, প্লিজ। রেপের টেলিকাস্ট হলে তো নিউজ হেডলাইন। তুমি যাও, আমি আসছি। সন্ধ্যা, তুমি এই ফাইলটা আমার টেবিলেতে। কিরে গণেশ, এমন কি জাদু করেছিস যে সন্ধ্যা তোর সব কথা শুনছে? আমার নাম গণেশ বন্ধু, কাকে কখন কিভাবে পটাতে হবে সেটা খুব ভালো করেই জানি। আরে গণেশ, তোর তুলনাই হয় না। তুই পার্টি কেন, জলও খাবি না? কেন, কি হয়েছে? কাল থেকে সবার শিফট চেঞ্জ হচ্ছে, আর তোর ডে শিফট আছে। তাতে কি হয়েছে, দিনে অফিস রাতে পার্টি? সন্ধ্যা নাইট শিফট পড়েছে। এই কথাটা এখনই বলতে হলো, পরে এসে বলতে পারলি না? পার্টির আইসি কি তাইসি করে দিলি, আমরা জানি না নাকি? তাও তো চুপ করেছিলাম, একটু কমন সেন্স বোকা একটা। আরে ভাই, আমার তো পুরো সর্বনাশ হয়ে গেল রে। হ্যাঁ গণেশ, তোর ডে শিফট আর সন্ধ্যা নাইট শিফট কি হবে? এই শিফট কখন কে বদলালো, ম্যানেজার?
একদিন কে আমার একদিন আমি তোমাকে মেরেই ফেলব আর তোমাকে মারব আমি তুমি কি সমস্ত বলছো আমার নামে হ্যাঁ কেন বলছো তুমি কি বলছো চলে আছে পুলিশে যাব হাই প্লিজ দারুণ এনজয় করছিস? মাথা মোটা। যা বাবা, আমি আবার কি করলাম? গণেশ, তুই যদি এভাবেই ড্রিঙ্ক করতে থাকিস না তাহলে যে কোনো দিন তোর উইকেট পড়ে যাবে। আর তুই এত চিন্তা কেন করছিস? একদম ফ্রি, রিল্যাক্স। দুঃখী লোকেদের জ্ঞান দিবি, অসহায় লোকেদের নয়। অসহায় কেন গণেশ? অসহায় নয় তো কি, কত বুদ্ধি খাটিয়ে সন্ধ্যাকে আমার সাথে লিফট টুগেদারে রাজি করালাম, আর এই শিফটটাই সব গন্ডগোল করে দিল। শিফটে ঘোরার জন্যই তো আমি গাড়ি কিনেছি। গাড়ি নিখুঁচি করেছে। ঠিক আছে, একটা কাজ করা যাক, ওর একটা মূর্তি বানিয়ে নে, প্রবলেম সলভ। ওরে বাবা, আমি যদি ওর মূর্তি বানিয়ে বসি সন্ধ্যা তাহলে আমার ভালোবাসাটা বুঝবে? এসব মূর্তি মূর্তির ভালোবাসা আমার দরকার নেই বাবা। ঠিক আছে, তাহলে এই উইকেন্ডে আমরা সব বন্ধুরা মিলে নতুন কিছু একটা করবো। তুই কি বললি? আমরা সবাই বন্ধুরা মিলে। না, আমি বললাম নতুন কিছু নয়, উইকেন্ডের ব্যাপারে তো বললাম। বিয়ার খেয়েছে বলে কিস করছে, হুস্কি খেলে কিজে করতো। ওই অপরওয়ালা তোকে 80 কিলো ওয়েট দিয়েছে কিন্তু 8 গ্রাম বুদ্ধিও দেয়নি। বাট গড ইজ গ্রেট, চল নিয়ে একটা ঠান্ডা বিয়ার। ইয়েস, আই এম ব্রায়ান লরো। চুপ কর, এই উইকেন্ডে ফ্যাসলা হয়ে যাবে, সন্ধ্যার সাথে সমস্ত ম্যাটার ফিনিশ ফিনিশ ফিনিশ। হাই সন্ধ্যা। হাই গণেশ। কফি খাবে? কফি তুমি বানিয়েছো? ওকে আনছি। ম্যাডাম, কফি। থ্যাংক ইউ। সন্ধ্যা, দুজনে মিলে কোথাও ঘুরতে যাবে? একসাথে উইকেন্ডটা কাটাই চলো। ওকে, জাস্ট গিভ মি 5 মিনিটস, ওকে? আমি এখনি আসছি। বাবা গণেশ, ভগবানও তোর কথা শুনলো তাহলে। ওকে, যেরকম ভেবেছিলাম সেরকমই হচ্ছে। আর কত দেরি করবে? গুড মর্নিং গণেশ। জানি ঘুম থেকে ওঠার পর গুড মর্নিং বলে, কিন্তু এটা গুড ইভিনিং। ঘড়িতে দেখেছো কটা বাজে? সন্ধ্যা 6টা। সরি গণেশ, আজ সত্যি খুব টায়ার্ড ছিলাম, ভাবলাম 5 মিনিট রেস্ট করব, ঘুমিয়ে পড়লাম। লেডি কুম্ভকর্ণ যে হয়, আজ আমি ভালো মতোই দেখে নিলাম। তুমিও তো আমাকে ডাকতে পারতে। চেষ্টা করা উচিত ছিল, কিন্তু কোনো ব্যাপার নয়, এখনো তেমন দেরি হয়নি। আমি তো রেডি আছি, তুমিও রেডি হয়ে নাও। ওকে ওকে, 5 মিনিট দাও। 5 মিনিটই তো? সত্যি 5 মিনিট? ওকে, তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ, আমি রেডি গণেশ। হ্যালো, এবার যাবে তো? হ্যাঁ চলো। তুমি যদি তোমার মুখ বন্ধ না করো না তাহলে কিন্তু হাত চলে যাবে। তাহলে কি করবে তুমি? দেবো একটা। দেখ গণেশ, একে বোঝা তুই, সুযোগ পেলেই আমাকে অসম্মান করে। স্বামীও এমন হওয়া উচিত যাকে আমি সম্মান করতে পারি। আমি তোমাকে ঘুরতে নিয়ে যাই না, ওই ছবিটা দেখাইনি তোমায়? হ্যাঁ, নিয়ে গেছিলে কয়েক বছর আগে। তো মাসে কি 10 বার ছবি দেখতে হবে নাকি? ছবি দেখতে গেলে আমার সাথে বসে ছবি দেখে না, ফোনে কথা বলতে থাকে, জানি না কার সাথে কথা বলে। এর যদি চক্কর না থাকে তাহলে ফোনে কার সাথে কথা বলে জিজ্ঞাসা করো।
ও কার সাথে কথা বলে আমি কি করে জানবো বলতো? ইনি যদি কথা বলতে পারে তাহলে আমি বলতে পারি না। চুপ না করলে আমি কিন্তু মেরে দেবো এক্ষুনি। সকাল হতে না হতেই ফেসবুকে পোস্টিং, টুইটারে টুইট, ইন্টারনেট সার্ফিং আর সেলফোনে কথা বলা সব সময়। স্বামী ঘরে এলে এক গ্লাস শরবত দেবে কোথায় তা নয়, কিন্তু সেসব না করে যখনই দেখি হাই গুড মর্নিং ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রেন্ডস এই সমস্ত পোস্ট করে যায় ফেসবুকে। সময় দেবো একটা অফিসে মিটিং আছে বলে রানীর সঙ্গে বসে চ্যাটিং করছিল আর আমি সেটা ধরে ফেলেছি, সেটাই তোমার রাগ। তুমিও কি তার থেকে কম আছো নাকি রানীর নাম নিয়ে আমার সাথে চ্যাট করতে? এ বিতে সালমান খানের ছবি লাগিয়ে কত মেয়েকে ঠকিয়েছো মনে আছে তোমার? তোমার কাছে হাই গণেশ, গুড মর্নিং। রাত্রে ঠিকঠাক ঘুম হয়েছে তো নাকি? হ্যাঁ, খুব ভালো ঘুম হয়েছে। আপনার জন্য দারুণ ঘুম হয়েছে। ওকে, এই আসো না। হ্যাঁ, আসছি গো। উইকেন্ড তো, একটু মস্তি করে আসি। সেটা ওকে বলার কি আছে গো? উইকেন্ডের ব্যাপারে বললাম, হানিমুনের ব্যাপারে বলিনি। এসো, দরজাটা বন্ধ করে তাড়াতাড়ি এসো। তুমি বন্ধ করতে পারলে না?